নমস্কার বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল সিমরানস ক্রিয়েটিভ কিচেনের আর একটা নতুন এপিসোডে। আর আজকের এপিসোডে আমরা নিয়ে এসেছি একটা ডালের রেসিপি, অড়হর ডাল। অনেকে এটাকে তুর ডালও বলে থাকেন। অড়হর ডাল আমরা বাজারে তো দেখেই থাকি, অনেকে কিন্তু জানি না এটা কীভাবে রান্না করতে হয়। তো আজকে সেই অড়হর ডাল কীভাবে খুব সহজে এবং চটজলদি রান্না করতে হয় সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। যারা প্রথমবার আমাদের চ্যানেল দেখছেন, রিকোয়েস্ট করব চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য এবং বেল বাটনে ক্লিক করার জন্য। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে এটাকে লাইক এবং শেয়ার করার জন্য। চলুন শুরু করা যাক আজকের রেসিপি, অড়হর ডাল। এখানে আমরা নিয়েছি 1 কাপ পরিমাণ অড়হর ডাল। অড়হর ডালটা আগে থেকে ভিজিয়ে রাখার দরকার হয় না, এটা রান্নার সময় আমরা কুকারে সিটি দিয়ে নেব তাহলেই হবে। এছাড়া মূল উপকরণগুলির মধ্যে যা লেগেছে তা হলো একটা টমেটো। টমেটোটাকে আমরা কুচো কুচো করে কেটে নিয়েছি, এরকম সরু সরু লম্বা কুচো করে কেটে নিয়েছি। আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, পেঁয়াজটাকেও আমরা এরকম লম্বা লম্বা করে কুচো করে নিয়েছি। বাদবাকি মশলা এবং উপকরণ রান্না হতে হতে আমি দেখাবো। প্রথমেই আমরা অড়হর ডালটাকে একটা কুকারে নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। যতটা ডাল নিয়েছি তার 3 গুণ পরিমাণ জল আমরা এখানে নিয়ে নেব। এবারে এর মধ্যে দেব নুন, এখানে আমরা 1.5 চামচ নুন দিচ্ছি। আর দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা গোটাই আমরা ডালের মধ্যে দিয়ে দেব। এবার কুকারের ঢাকনা বন্ধ করে একদম লো ফ্লেমে 3টে সিটি পড়া অবধি ডালটা সিদ্ধ হবে। 3টে সিটি পরে কুকারের ভাপ বসে গেছে এবং কুকার ঠান্ডা হয়ে গেছে, তারপর আমরা কুকারটা খুলে নিচ্ছি। ডালগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন, একদম নরম হয়ে সিদ্ধ হয়ে গেছে। এবারে আমরা চলে আসি ডালটা রান্নার পদ্ধতিতে। প্রথমেই কড়াইতে তেল গরম করে আমরা 1 চামচ জিরে ফোড়ন দেব। আপনারা এটা সর্ষের তেলেও করতে পারেন, রিফাইন্ড অয়েলেও করতে পারেন, আমি রিফাইন্ড অয়েল ব্যবহার করেছি। 1 চামচ জিরে প্রথমেই ফোড়ন দিয়ে দিচ্ছি। জিরেটা যখন একটু ভাজা হয়ে আসবে তখন আমরা দিয়ে দেব কুচো করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা যখন একটু রং বদলাতে শুরু করবে তখন আমরা এর মধ্যে দেব কুচো করে রাখা টমেটো। পেঁয়াজটা রং বদলাতে শুরু করেছে, এবারে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচো করে রাখা টমেটো। পেঁয়াজ টমেটোটা ভাজা হচ্ছে, এবারে আমরা এর মধ্যে দিয়ে দেব 1 চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাকে একটু ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ আদা রসুন বাটার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে এবং টমেটোরও একটা কাঁচা গন্ধ থাকে, আমরা যতক্ষণ না এই কাঁচা গন্ধগুলো চলে যাচ্ছে মশলাটা বেশ ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে যখন তেল ছাড়তে শুরু করবে এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলাগুলো। দিচ্ছি 1/2 ছোট চামচ হলুদ গুঁড়ো, 1 ছোট চামচ ধনে গুঁড়ো এবং 1 ছোট চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। গুঁড়ো মশলাগুলো দিয়েও আমরা এটাকে ভালো করে কষিয়ে নেব যাতে মশলাগুলো একটু ভাজা হয়ে যায়। সামান্য একটু জল দেব যাতে মশলাটা তলায় না লেগে যায়। খুব ভালো করে এটাকে কষিয়ে নেব। যখন মশলাটা বেশ ভালো করে কষানো হয়ে যাবে আমরা সিদ্ধ করে নেওয়া ডালটা এর মধ্যে দিয়ে দেব। এবারে একটু সময় আমরা ডালটাকেও মশলার সঙ্গে মিশিয়ে নেব এবং কষিয়ে নেব।
অড়হর ডাল রান্না হতে খুব বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি এটা রান্না হয়ে যায়। আমরা এটাকে কষিয়ে নিলাম, এবার এর মধ্যে আমরা দিয়ে দেব জল। প্রথমে অল্প পরিমাণ জল দিচ্ছি, তারপরে আবারও বেশ খানিকটা জল আমরা দেব। ডালটাকে বেশ ভালো করে মিশিয়ে নিলাম। অড়হর ডাল কিন্তু যত ফুটবে তত গাঢ় হতে থাকবে, তাই সেই অনুযায়ী আপনারা প্রয়োজন বুঝে জলটা দেবেন। এবার এটা যখন ফুটতে শুরু করবে আমরা এর মধ্যে নুনটা চেখে নিয়ে নুন দেব, কারণ আমরা ডাল সিদ্ধ করার সময় নুন দিয়েছিলাম, পরে আর নুন দিইনি। দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো, এটাকে মিশিয়ে নেব। আবারও একটু জল দিচ্ছি, জলটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী দেবেন। অড়হর ডাল খুব পাতলা খেতে ভালো লাগে না, আবার খুব গাঢ়ও খেতে ভালো লাগে না, মাঝামাঝি একটা কনসিস্টেন্সিতে থাকবে, সেই অনুপাতে আপনারা জলটা দেবেন। এবারে দিচ্ছি সামান্য একটু চিনি, আর দেব এক চামচ মতো ঘি। ডালটা রান্না হয়ে গেছে, এবার আমরা এতে ফোড়ন দেব। তার জন্য আমরা একটু রিফাইন্ড অয়েল নিয়ে নিচ্ছি একটা তড়কা প্যানে। তার মধ্যে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, লঙ্কা দুটো একটু ভাজা হয়ে এলে আমরা দিয়ে দিচ্ছি এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এতে ফোড়নের কালারটা খুব সুন্দর হবে। তারপর এটাকে আমরা ডালের ওপর ঢেলে দিচ্ছি। ফোড়নটাকে ডালের সঙ্গে মিশিয়ে নেব। এই অড়হর ডালটা রান্না হওয়ার পরে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরোয় এবং খেতেও ভীষণ টেস্টি। ভাত হোক বা রুটি, দুটোর সাথেই অড়হর ডাল খেতে খুবই ভালো লাগে। তো আপনারা এইভাবে অড়হর ডালটা বাড়িতে তৈরি করুন, এবং কেমন হয়েছে সেটা কমেন্টে আমাকে নিশ্চয়ই জানান। রেসিপি সম্বন্ধে আরও কিছু জানার থাকলে সেটাও কমেন্টে জানান, অন্য কোনো রেসিপি দেখতে চাইলে সেটাও কমেন্টে জানান। আর যদি আমাদের এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা লাইক এবং শেয়ার করুন, আর সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করুন, যাতে পরবর্তী রেসিপির আপডেটগুলি আপনারা নোটিফিকেশনে পেতে থাকেন। আপনাদের সঙ্গে আবারও দেখা হবে পরবর্তী রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, ধন্যবাদ।